ওয়েলকাম টু বিএসএল এডুকেশন। আমি ইস্তিয়াক আহমেদ মুন্না। আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখা এই চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? এটা হলো তোমাদের ইন্টারের যে জ্যামিতি আছে ওই জ্যামিতির প্রথম চ্যাপ্টার। এবং জ্যামিতির এই চ্যাপ্টারটা না পারলে তুমি বৃত্ত বা জ্যামিতির অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তোমার পারতে কষ্ট হবে। তোমাদের হায়ার মেথে জ্যামিতি মোট তিনটা চ্যাপ্টার আছে। এর মধ্যে ফার্স্ট পেপারে আছে হলো সরল রেখা এবং বৃত্ত, এবং সেকেন্ড পেপারে আছে হলো কনিক, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে সহজ হলো আমাদের সরল রেখা। জ্যামিতি জিনিসটা শুনলে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু ইন্টারে যে জ্যামিতিটা আসলে অনেক মজার। আমার কাছে 9-10 বা 6-7-8 জ্যামিতি বলে এগুলো অনেক কঠিন লাগতো, উপপাদ্য প্রমাণ এগুলো অনেক কঠিন লাগতো, কিন্তু ইন্টারের জ্যামিতিটা আমার অনেক পছন্দের, ঠিক আছে? আমি হয়তো তোমাদের জ্যামিতি পুরো পার্টটা নিবো না, আমি যা সরল রেখা নিবো তাও এটার হাফ নেব, বাকি হাফ তোমাদেরকে মিনার নেবে, ঠিক আছে? তো সরল রেখা আমি আসলে তোমাদের এই অনেকগুলো রাইটারের বই তোমরা পড়ো, তো আমি এর মধ্যে তোমাদের অক্ষরপত্র প্রকাশনীর মানে অসীম কুমার সাহার বইটা পড়াবো। মোটামুটি সব বইয়ের মেয়েতে সেম, ঠিক আছে? তুমি চাইলে মানে যে কোনো একটা বই পড়বা, কিন্তু ওই বইটা কমপ্লিটলি পড়বা। তোমার 10টা বই পড়ার দরকার নাই, 2টা বইও পড়ার দরকার নাই, তুমি জাস্ট একটা বই পড়বা কিন্তু কমপ্লিটলি ওই বইটাই পড়বা। এবং তুমি যদি একটা বই কমপ্লিটলি পড়ো, তুমি HSC থেকে শুরু করে বুয়েট এডমিশন টেস্ট বা সাস্ট এগুলো যে কোনো ভার্সিটির সব প্রশ্নের উত্তর তুমি মানে পারবা, ঠিক আছে? এবং একটা বই সম্পূর্ণভাবে সলভ করবা, প্রতিটা অঙ্ক করবা, 10 নম্বর অঙ্ক থেকে শুরু করবা না, 1 নম্বর অঙ্ক থেকে শুরু করবা। এবং বইয়ের যে প্রথমে যে শুরুতে যে কতগুলো বাংলা লেখা, মানে এগুলো আসলে বেসিক, এই যে বাংলা লেখা এগুলোই বেসিক। আমি হয়তো এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য মানে এই বইটার এই কথাগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি শুরু করি। তো প্রথমে আসি কার্তেসীয় সমতল নিয়ে। কার্তেসীয় সমতলে হলো এই যে কার্তেসীয় সমতলে এটা ধরো যে কোনো আমি ধরো এখানে যে তোরটা চিন্তা করেছি এই ব্ল্যাকবোর্ডটা, এই যে সরি হোয়াইট বোর্ডটা হলো আমার ধরো কার্তেসীয় সমতল, ঠিক আছে? কার্তেসীয় সমতল প্লেনে দে কার্তে, তার নাম অনুসারে এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় বা এই সমতলটাকে বলা হয় কার্তেসীয় সমতল। এবার এটা যে সমতল, এটা সমতল কেন? ধরো তল আসলে কি? তল হলো যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কোনো পুরুত্ব নাই, এটাই হলো তল, ঠিক আছে? তো এটা সমতল কেন? এই যে ধরো এই হোয়াইট বোর্ডটা হলো একটা তল, গাড়িটার দৈর্ঘ্য প্রস্থ আছে। এখন আমি যদি আমার বাইকের হেলমেটটা নিই, এই যে এটা এটা হলো একটা বক্রতল, এটাও কিন্তু একটা তল, এটা শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে এই জায়গাটা, ঠিক আছে? এটাও কিন্তু একটা তল, কিন্তু এটা বক্রতল। এবং সমতল এবং বক্রতল তোমরা হয়তো চোখ দিয়ে এখন পার্থক্য করতে পারতেছো। আমি আরেকটা পার্থক্য দেখাই, ধরো আমি এই মার্কারটা যদি বোর্ডে লাগাই, তাহলে কিন্তু বোর্ডে প্রায় প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় কোনো গ্যাপ দেখবো না আমি, ঠিক আছে? কোনো গ্যাপ থাকবে না, পুরো বডিটাই এটাতে মানে পুরো টাচ খাবে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টাচ খাবে। কিন্তু এটা যদি এখানে রাখি, প্রত্যেকটা পয়েন্টে কি টাচ খাইছে? খায় নাই, দেখো খায় নাই। জাস্ট এই মানে আমি এইভাবে দিলে এই যে এদিকে লাগতেছে, আবার এদিকে দিলে এদিকে লাগতেছে, এরকম। কিন্তু বোর্ডে দেখো পুরোটা একবারে লাগবে, এটাই হলো সমতল, ঠিক আছে? আর রেলে দেখাতে নাম অনুসারে এই সমতলটাকে বলা হয় কার্তেসীয় সমতল, ঠিক আছে? তো কার্তেসীয় সমতলে পরস্পর লম্ব দুইটা রেখা, পরস্পর লম্ব দুইটা রেখা এবং এই উবিন্দুতে যদি ছেদ করে এটাকে আমরা আয়তক্ষ বলি, এবং অনুভূমির সমান্তরাল যে রেখাটা এটাকে আমরা বলি এক্সঅক্ষ, এবং উলম্ব যে রেখাটা এটাকে আমরা বলি ওয়াইঅক্ষ, এবং তারা যে বিন্দুটাকে ছেদ করে এটা হলো মূল বিন্দু বা অরিজিন, ঠিক আছে? অরিজিন, অরিজিনের ওই আমরা এখানে ব্যবহার করি, ঠিক আছে? এটা যদি ধনাত্মক এক্সঅক্ষ হয় এটাকে বলি আমরা ঋণাত্মক এক্সঅক্ষ বা এক্স প্রাইম, ওয়াইঅক্ষ এটা তো ঋণাত্মক ওয়াইঅক্ষ ওয়াই প্রাইম, ঠিক আছে? তো কার্তেসীয় সমতলের উপর যে কোনো বিন্দু, ঠিক আছে, বিন্দু মানে ওইখানে বুঝতে পারে একদম মাথায় হইতে পারে, এইখানে হইতে পারে, যে কোনো বিন্দু, ঠিক আছে? এখানে ধরো একটা বিন্দু আমি নিলাম, ঠিক আছে? এটাই হলো মানে এই বিন্দুটার দেখো এক্স অক্ষ থেকে একটা দূরত্ব আছে, ওয়াইঅক্ষ থেকে একটা দূরত্ব আছে, ঠিক আছে? ওয়াইঅক্ষ থেকে যে দূরত্বটা মানে এইদিকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যে দূরত্ব যায়, দূরত্ব বিন্দুটার দূরত্ব যা তাকে আমরা বলি বিন্দুটার ভুজ। তাহলে আমাদের এখানে ধরো এই যে এক্স অক্ষ বরাবর বা ওয়াইঅক্ষ থেকে আমি ধরলাম এ দূরত্বে আছে, এই যে এটা হলো এ দূরত্ব, এ দূরত্ব, তাহলে এই বিন্দুটার ভুজ কত? এ, কারণ এটা এক্স অক্ষ বরাবর এ দূরত্ব অতিক্রম করছে, এটার ভুজ হলো এ। বা আমি ভুজ বলতে বুঝি ওয়াইঅক্ষ থেকে দূরত্ব, ঠিক আছে? ভুজ হলো ওয়াইঅক্ষ থেকে দূরত্ব আর এক্স অক্ষ বরাবর, এবং ওয়াইঅক্ষ বরাবর এই যে ওয়াইঅক্ষ বরাবর বা এক্স অক্ষ থেকে যে দূরত্বটা এটা হলো কোটি, ঠিক আছে? আমি যদি লিখি এটা হলো ভুজ আর এটা হলো
কোটি, ঠিক আছে? মানে 100 কো বরাবর যে স্থানাঙ্ক এটা হলো ভুজ, আর 1 কো বরাবর যেটা এটা হলো কোটি, ঠিক আছে? এটা হলো একটা বিন্দুর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এখন কার্টেসীয় সমতলে মানে একটা বিন্দু শুধু এখানে এদিকে থাকবে, এদিকেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে যেদিকেই থাকুক আলটিমেটলি আমি র্যান্ডম, ধরো আমি চোখ বুঝে একটা বিন্দু নিলাম বোর্ডে, ঠিক আছে? এটা কোন কোঅর্ডিনেট মানে কোন দিকে আছে, এদিকে, ঠিক আছে? তো তুমি যেদিকে একটা বিন্দু নাও আন্দাজে, যেদিকে নাও এটা হলো এই চারটা কোঅর্ডিনেটের একটার মধ্যে পড়বে, এগুলো আমরা আগেই জানি, ঠিক আছে? যে তার চারটা এই ভাগে নাই, এই ভাগে নাই, এই ভাগে নাই, এই ভাগে পড়বে, ঠিক আছে? তো এই ভাগে পড়লে কি, যে 100 বরাবর পজিটিভ, 1 বরাবর পজিটিভ, এই ভাগে পড়লে কি হয়, দেখি এটা হলো দুইটাই পজিটিভ, 100 বরাবর পজিটিভ, 1 বরাবর পজিটিভ, আর এদিকে কি হয়, এদিকে হয় 100 বরাবর নেগেটিভ, 1 বরাবর পজিটিভ। তাহলে এখানে হলো প্রথমে 100 কত, তাহলে মাইনাস প্লাস পজিশন, এটা এটা হলো, দেখো এখানে একটা বিন্দু নেই আমি, এটা কি 100 বরাবর নেগেটিভ, 1 বরাবর নেগেটিভ, তাহলে এটা দুইটার মানই হবে মাইনাস, ঠিক আছে? মাইনাস আমি যদি এই বিন্দুতে নিই, তাহলে এটা এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, প্রথমে 100 বরাবর যাবা, তারপর 1 বরাবর, ঠিক আছে? ধরো এটাও নেগেটিভ প্রথমে, প্রথমে পজিটিভ পরে নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমি দেখলাম যে মানে একটা বিন্দু রিপ্রেজেন্টেশন কিভাবে আমরা দেখাই। আমরা আসলে দুই ধরনের স্থানাঙ্ক দেখতে পারবো, ঠিক আছে? আমি যদি দুই ধরনের স্থানাঙ্কের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই, এই যে এখন আমরা যে স্থানাঙ্কটা দেখলাম এটাকে আসলে আমরা বলি কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে? কার্টেসীয় স্থানাঙ্ক, আর একটা স্থানাঙ্ক আছে, এটা হলো পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? পোলার স্থানাঙ্ক। তো কার্টেসীয় স্থানাঙ্ক তো আমরা দেখলাম যে এই একটা ক্রম জোড় এইভাবে লিখে যে এক্স ওয়াই, ঠিক আছে? এক্স হলো ভুজ, ওয়াই হলো কোটি, এভাবে প্রকাশ করা হয়। আর পোলার স্থানাঙ্ক হলো ধরো যে কোনো একটা বিন্দু, ধরো এখানে ধরো আমি একটা রেফারেন্স নিব, এরকম একটা বিন্দু রেফারেন্স নিলাম, এখানে যে কোনো একটা বিন্দুকে অরিজিন ধরে, ঠিক আছে? যে এটা হলো আমার প্রসঙ্গ বিন্দু, মানে এটাকে আমি অরিজিন ধরলাম, ঠিক আছে? যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি আমি পোলার স্থানাঙ্কে দেখাতে চাই, প্রথমে দেখাবো এটা ওই আমার মূল বিন্দু থেকে কতটুকু দূরে, ঠিক আছে? কতটুকু দূরে আর কিছু দেখবো না, প্রথমে যে জিনিসটি হলো কতটুকু দূরে, এবং এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আর আর পরে যে জিনিসটা দেখবো এটা হলো এই যে অনুভূমিকের সাথে, ঠিক আছে? এই যে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে অনুভূমিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীতে হলে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে দিতে পারে তুমি নেগেটিভ হবে, ঠিক আছে? তো অনুভূমিকের দিকে 100-এর ধনাত্মক দিকের সাথে, 100-এর ধনাত্মক দিকের সাথে যে এই দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাই হলো আমার থিটা, ঠিক আছে? এই যে থিটা, এটা হলো আমি প্রথমে দেখাবো, এখানে হলো অরিজিন থেকে দূরত্ব, পরেরটা হলো 100-এর ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে দিকে উৎপন্ন কোণ। তুমি চাইলে ঘড়ির কাঁটার দিকেও দেখাতে পারো, কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি যে কোনো বিন্দু, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এটা কি, এটা যদি এখান থেকে ধরো 5 দূরত্বে থাকে, ঠিক আছে? ধরো 5, তাহলে এটা স্থানাঙ্কের প্রথম পার্ট হবে 5, এবং এটা যদি 100-এর সাথে ধরলাম আমি 100-এর ধনাত্মক দিকের সাথে 210 ডিগ্রি পরিবর্তন করলো, তাহলে 210 ডিগ্রিটা আমি এভাবে দিয়ে আমি পোলার স্থানাঙ্কটা প্রকাশ করতে পারি, ঠিক আছে? আবার আমি যদি চাই এই জিনিসটাকে আরেকভাবে প্রকাশ করতে পারি, এটা হলো ধরো আমি প্রথমে 5 দিলাম, কমা দিয়ে আমি হলো ঘড়ির কাঁটার দিকে নিলাম, ঘড়ির কাঁটার দিকে, তাই এটা ধরলাম কত কোণ উৎপন্ন করে, এই যে 150, ঠিক আছে? ধরো এখানে মাইনাস 150 দিতে হবে, ঠিক আছে? আমি এইভাবে পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে পারি। এখন আমি দেখবো যে মানে যে কোনো বিন্দুকে যদি আমার পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, এটাকে আমি কীভাবে কার্টেসীয় স্থানাঙ্কে নেবো, বা কার্টেসীয় স্থানাঙ্কে দেওয়া থাকে এটাকে আমি কীভাবে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে পারি। আমি শুধু কনভার্সনই দেখাবো না, আমি সাথে কিছু উদাহরণও দিব, এবং এমনও কিছু উদাহরণ দিব যেগুলো আমাদেরকে অনেক বেশি কনফিউজড করে দেয়। আমি প্রথমে দেখবো হলো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কীভাবে তুমি পোলার স্থানাঙ্কে যাবো। তো কার্টেসীয় স্থানাঙ্ক মানে কি, আমাকে একটা বিন্দু ভুজ এবং কোটি এভাবে দেওয়া, এক্স এবং ওয়াই, তাহলে এটাকে আমার কী করতে হবে, আর এবং থিটাতে কনভার্ট করতে হবে। আর এবং থিটা কি আমরা জানি, ঠিক আছে? ধরো এই যে এটা হলো আমার একটা স্থানাঙ্ক এক্স ওয়াই, মানে এটা এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে আমি ধরে আমাকে একটা বিন্দু দেওয়া আছে, মানে এক্স ওয়াই দেওয়া আছে, মানে কি তোমাকে একটা বিন্দু দেওয়া আছে এরকম, যে ধরো এই বিন্দু এবং এটার স্থানাঙ্ক তুমি জানো যে এটা হলো এক্স ওয়াই, ঠিক আছে? আমি যদি এটা দেখি এতটুকু আসলে কি, এই যে এক্স এবং এটা কি ওয়াই, ঠিক আছে? এতটুকু হলো এক্স আর এতটুকু হলো ওয়াই,
ঠিক আছে, তাহলে আমি যেটা লিখলাম এক্স, এটা হলো ওয়াই। আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে যে মূল বিন্দুটা থেকে, যেটা হলো মূল বিন্দু, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, এই এটা আমার বের করতে হবে, এবং এই কোণটা আমার বের করতে হবে, তাই তো? এই যা, তাহলে আমার আর আর থিটা পেয়ে যাবো, আমার চাইছি কি যেটা আর এবং থিটাতে কনভার্ট করতে। সো আমি যদি শুরু করি, প্রথমে দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এতে কোনো সন্দেহ আছে? কারণ এটা কিন্তু এই যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ। তুমি কিন্তু এক্স এবং ওয়াই জানো, তোমার দরকার অতিভুজটা। তো এটা আমরা ইজিলি বের করতে পারি, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমি যদি আর ইকুয়াল টু লিখি, আর ইকুয়াল কী হবে, আর ইকুয়াল হবে প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এখানে আমি মাইনাসটা নিব না, কেন নিব না, কারণ হলো দূরত্ব কখনোই নেগেটিভ হইতে পারে না, এর জন্য আমি নিব না, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু কী দাঁড়াবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি আর পেয়ে গেলাম। এবং থিটা কীভাবে পাবো, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে তোমাকে যদি যে কোনো দুইটা বাহু দেওয়া হয় তাহলে তুমি কোণ বের করতে পারো, ঠিক আছে? যেহেতু আমাকে এখন কোণ এইটা, তাহলে আমার ওয়াইটা হলো লম্ব এবং এক্সটা হলো ভূমি, মানে আমি ভূমি এবং লম্ব জানি, এবং ভূমি এবং লম্ব নিয়ে কাজ করি কি, টেন থিটা এবং কট থিটা। আমি অবশ্যই টেন থিটা নেব। তাহলে টেন থিটা যদি নেই তাহলে কী আসবে, টেন থিটা কত কী আসবে, ওয়াই বাই এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি থিটা কী পাবো, থিটাই কত পাবো, টেন ইনভার্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখো আমাকে যদি এক্স এবং ওয়াই দেওয়া থাকে, আমি তাকে আর এবং থিটাতে কনভার্ট করতে পারি এই দুইটা ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা দিয়ে, তো এই দুইটা তোমরা লিখে রাখো। তারপর আমি এই যে এইখানে একটু এক্স আর ওয়াই মানে বিভিন্নতার কারণে থিটার মানটা বের করে একটু অনেকের জন্য কষ্টসাধ্য হয়, যে আমি একটু পরে এটা দেখাবো। তারাই আমি এখন দেখি যে পোলার থেকে কাটতেছি ওতে আমি কীভাবে যাব, মানে আমাকে যদি আর এবং থিটা দেওয়া থাকে, ঠিক আছে, আর এবং থিটা দেওয়া থাকে, আমি কীভাবে এক্স এবং ওয়াইয়ে যাব, এইটা ওইটার চেয়েও বেশি সহজ, ঠিক আছে? এটা আমি যদি দেখি, ধরো আমাকে একটা স্থানাঙ্কে এরকম, আমি আবার এখানে আরেকটা চিত্র রাখি, ধরো এইভাবে এখানে আমাকে একটা বিন্দু দেওয়া আছে, যেটা হলো এখান থেকে আর দূরত্বে, এবং এই অ্যাঙ্গেলটা হলো থিটা, ঠিক আছে? মানে এটা স্থানাঙ্ক দেওয়া আছে আর থিটা, ঠিক আছে? মানে যে প্রথমে একটা দূরত্ব দেওয়া থাকবে, পরে একটা কোণ দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এই আমি যদি এখন আমার চাহিদা কি, এটার কার্তিসীয় স্থানাঙ্ক বের করবো, মানে এক্স এবং ওয়াই বের করতে চাই, তাহলে আমার এক্স কি, যে বিন্দু থেকে একটা লম্ব টানো, এবং এটা হলো আমার এক্স, এটা হলো ওয়াই, ঠিক আছে? আমি এক্স এবং ওয়াই বের করতে চাই। দেখো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এখানে লম্ব হলো ওয়াই, কারণ কোণের বিপরীতটা লম্ব হয়, এবং এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তো একটা সমকোণী ত্রিভুজে তুমি কিন্তু একটা বাহু জানো এবং একটা কোণ জানো, তাহলে তুমি অন্য দুইটা বাহু বের করতে পারবা, এবং এই কোণটাও চাইলে বের করতে পারবা। এটা তো খুবই ইজি, 90 - θ দিলে এটা হয়ে যায়। যাই হোক, তুমি একটা সমকোণী ত্রিভুজে দুইটা বাহু জানলেও সব বের করতে পারো, অথবা একটা বাহু একটা কোণ জানলেও সব বের করতে পারো, ঠিক আছে? এখানে আমি একটা বাহু জানি এবং একটা কোণ জানি। এখন আমি ধরো এক্স বের করতে চাই, তাহলে আমি যদি এক্স এবং আর কে ত্রিকোণমিতির একটা অনুপাত দেখে, ধরো এক্স কি ভূমি, ভূমি বা অতিভুজ করলে কিন্তু আমি কোস পেয়ে যাবো। তো আমি কোস থিটা নেই, কোস থিটা নিলে কী আসবে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমার এক্স চলে আসবে, এক্স কী আসবে, আর কোস থিটা। দেখো আর এবং থিটা জানলে তুমি ইজিলি এক্স বের করতে পারতেছো, সিমিলারলিও তুমি ওয়াই বের করতে পারো। দেখো ওয়াই হলো লম্ব এবং আর আর থিটা জানো, তাহলে ওয়াই আর এবং থিটা এই তিনটাকে আমি একটাই সম্পর্কে জানি, যে এটা হলো লম্ব, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তো লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করে কি, সাইন এবং কোসেক, আমি অবশ্যই সাইন নেব, ঠিক আছে? তাহলে আমি যদি সাইন থিটা নেই তাহলে কী আসবে, লম্ব বাই অতিভুজ। এখান থেকে আমি ওয়াই এর মান ইজিলি পেয়ে যাবো, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে দেখতেছি যে এক্স ইকুয়াল টু আর কোস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে? আমাকে যদি আর এবং থিটা দিয়ে বলে এক্স এবং ওয়াই বের করো, মানে আর এবং থিটা দেওয়া মানে কি, পোলার স্থানাঙ্ক দেওয়া, পোলার স্থানাঙ্ক দেওয়া যদি বলে আমাকে কার্তেসীয় স্থানাঙ্ক বের করো, আমি ইজিলি দুইটা ফর্মুলা দিয়ে বের করতে পারি, এবং ওইটা আগেরটা হচ্ছে সহজ, কার্তেসীয় এবং পোলার থেকেও ইজিয়ার। তাহলে আমরা দেখলাম যে আমাকে যদি কার্তেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে আমি কীভাবে পোলার স্থানাঙ্কে যাবো, এবং পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি কীভাবে কার্তেসীয় স্থানাঙ্কে যাবো। ধরো আমাকে এই যে পোলার স্থানাঙ্ক আর আর থিটা দেওয়া থাকলে আমি এক্স ওয়াই কীভাবে যাবো, এই দুইটা ফর্মুলা দিয়ে, যে আর আর থিটা থেকে আমি কীভাবে এক্স পাই, এবং আর আর থিটা থেকে আমি কীভাবে ওয়াই পাই, এটা আমরা দেখলাম। এবং একইভাবে এক্স এবং ওয়াই দেওয়া থাকলে কীভাবে, এবং আর এবং থিটা পাবো, এটা আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে দেখলাম।
ঠিক আছে, তাহলে চারটা ফোন নতুবা খাতে নোট ডাউন করে রাখো। এবং আমি একটা কথা বলছিলাম যে থিটাটা নিয়ে তুমি অনেক সময় একটু মানে বিপদে পড়তে পারো বা অনেক কনফিউশনে পড়তে পারো, এর জন্য আমি এটা একটু আবার ফার্দার ডিসকাস করবো বলছিলাম। আমি করতেছি, ধরো আমার মানে এক্স আর ওয়াই স্থানাঙ্কটা মানে কার্তিসীয় স্থানাঙ্কটা আমাকে যেভাবেই দেখি এটা চারটা কোয়ার্ডিনেটের যে কোনো একটাতে তো পড়বে, রাইট? তাহলে আমি ধরলাম ফার্স্ট কোয়ার্ডিনেটে যদি পড়ে তাহলে কি এটার পজিশন হবে এইখানে, যদি সেকেন্ড কোয়ার্ডিনেটে পড়ে তাহলে এটা হবে এইখানে, থার্ড কোয়ার্ডিনেটে হলে এটা ধরলাম পড়বে হলো এইখানে, ফোর্থ কোয়ার্ডিনেটে হলে মাইনাস ধরলাম আর কি, যে এটা মাইনাস দিকে, এটা হলো ওয়াই, তাহলে এটা হবে মাইনাস এক্স ওয়াই, এটাতে হলে কি হবে আমার এক্স হবে হলো এতটুকু, এই এতটুকু সরি এটা হয়ে গেছে, এক্স হলো এতটুকু এবং ওয়াই হলো এতটুকু, তাহলে এক্সটাও মাইনাস ওয়াইটাও মাইনাস, তাহলে বিন্দুটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। ফোর্থ কোয়াড্রেন্ট হলে কী হবে, এটা হবে আমার এক্স, এটা হবে ওয়াই, তাহলে এক্সটা হলো পজিটিভ ওয়াইটা হলো নেগেটিভ, বা আমি এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। যদি আমার এক্স ওয়াই বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে আমি যদি থিটা বের করতে চাই এটা আমি ইজিলি বের করতে পারবো, এটা হলো আমার থিটা। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় ঠিক আছে, তখন কিন্তু আমার থিটা হলো এটা, থার্ড কোয়াড্রেন্টে হইলে থিটাটা হলো আমার এই যে এইটা পুরাটা, আর ফোর্থ কোয়াড্রেন্টে হইলে থিটাটা হলো আমার এইটা, যে পজিটিভলি নিই আর নেগেটিভ টার্মটা ভাবে নিতেই পারি, আমি দুইটাই কিন্তু পারি, ঠিক আছে, আমি হয় পজিটিভ নিবো না নেগেটিভ টার্ম নিতে পারি এইখানে। তাহলে আমি দেখলাম যে আমার থিটা কোনটা, ঠিক আছে। এখন আমাকে যদি ধরো যে কোনো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, যে আমি যদি দেখি এরকম একটা সমকোণী ত্রিভুজ যে কোনো দিকেই হোক না কেন, আমি এভাবে দিলাম যে ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে আমার কাছে, ঠিক আছে, তো এই কোণটা যদি আমার সমকোণ হয় এই কোণ আলফা হয়ে ধরলাম, তাহলে এটা হলো আমার লম্ব, এটা হলো আমার ভূমি, সেক্ষেত্রে আমি আলফাটা পাই যাবো ইজিলি টেন ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে। অবশ্যই ওয়াই এবং এক্স এর পজিটিভ বেরো নিতে হয়, ঠিক আছে, ওয়াই এবং এক্স এর অবশ্যই পজিটিভ বেরো নিলে আমি আলফাটা পাওয়া যাবো, ঠিক আছে। এখন যদি নেগেটিভ বেরো নিই তাহলে দেখবা এখানে তো বুঝতেছি একটা সমকোণী ত্রিভুজে আলফা কখনোই 90 ডিগ্রির চেয়ে বেশি হইতে পারে না, কিন্তু আমাদের এখানে যে জিনিসটা আছে এই যে ধরো এখানে থিটাটা কিন্তু এখানে হয়তো ফার্স্ট কোয়াড্রেন্টে থিটাটা 90 চেয়ে কম হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু 90 থেকে বেশি এবং 180 থেকে কম হয়, থার্ড কোয়াড্রেন্টে 90 থেকে বেশি এবং 270 থেকে কম হয়, ঠিক আছে, এবং ফোর্থ কোয়াড্রেন্টে একটা পয়েন্ট থাকে এটা হলো এই 270 এর চেয়ে বেশি এবং 360 থেকে কম হয়, ঠিক আছে, যদি পজিটিভ মান নিয়ে আমরা চিন্তা করি, ঠিক আছে। তাহলে আমি যদি ওয়াই এবং এক্স এর পজিটিভ বেরো নিই তাহলে কিন্তু আমি ওই ছোট্ট কোণটা পাই যেটা 90 এর চেয়ে ছোট, এই ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি যে ওয়াই এবং এক্স এর পজিটিভ মানে আছে এবং আমি পজিটিভ নিয়ে যেটা থিটা পাবো এবং এটা এই কোণটা, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে ওয়াই আর এক্স এর যদি আমি পজিটিভ বেরো নিই তাহলে আমি যে জিনিসটা পাবো এটা হলো এই কোণটা, ঠিক আছে, এটা হলো লম্ব এটা ভূমি, তাহলে এই কোণটা পাবো, এটাকে আমি ধরলাম আলফা, ঠিক আছে। তাহলে আমি কিন্তু থিটাটা পাবো কিভাবে দেখবো, থিটাটা হলো আমি আচ্ছা আমি এখানে দেখাই, এই যে থিটাটা আমি পাবো হলো এই থিটাটা হলো পাবো আমি 180 থেকে যদি আলফা বিয়োগ করে দিই বা পাই থেকে যদি আমি আলফাটা বিয়োগ করে দিই, ঠিক আছে, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, ঠিক আছে। আলফার পরিচয়টা কি, আমার যদি যে কোনো লম্ব বাই টেন ইনভার্স লম্ব বাই ভূমি, ঠিক আছে, এখানে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবং ওয়াই এবং এক্স এর দুইটারই পজিটিভ বেরো নিতে হবে, বা আমি এইভাবে আলফাটাকে আলাদা পরিচয় করে দিই যে ওয়াই আর এক্স এর যাই বেরোনো এটাকে মডুলাস করে দেবো তাহলে হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট এম থিটাটা কিভাবে বের করবো, পাই মাইনাস আলফা, আলফা কি টেন ইনভার্স ওয়াই মডুলাস ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্ট আমি কি করবো দেখো, আমি যে আলফাটা পাবো যদি মডুলাস বেরোটা নিই আলফাটা, এটা আসলে আমাকে এই কোণটা দিবে, এই কোণটা এই যে আলফা, তাহলে এইখানে আমি যদি থিটাটা পাইতে চাই তাহলে আমি কী করবো, থিটাটা পাওয়ার জন্য আসলে আমি দেখো 180-এর সাথে আরও আলফা যোগ করবো পাই প্লাস আলফা, ঠিক আছে, তাহলে এটা হলো আমার থার্ড কোয়াড্রেন্টের জন্য। ফোর্থ কোয়াড্রেন্টে কী করবো তুমি দেখো, তুমি যে আলফাটা বের করবা এটা হলো এই এতটুকু বোঝাবে, ঠিক আছে, তার মানে কি তুমি 360 থেকে আলফা যদি বাদ দাও তাহলে হবে, মানে তুমি ফোর্থ কোয়াড্রেন্টে থিটাটা পাবো হলো 2π থেকে আলফা বাদ দিবা তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে তুমি থিটার ভ্যালু পাবা, ঠিক আছে।
এখন আমরা বলছি থিটাগুলো আমি দুইভাবে বের করতে পারি। ধরো এইখানে ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট হয়তো আমরা এইভাবে অনেকে করতে রাজি আছি যে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা লিখে নাই, এটা হলো থিটার আলফা সেম, ঠিক আছে এটা আমি লিখে দিলাম। এখন যে বিষয়টা দেখো ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা সবাই মোটামুটি এই মানে এইভাবে করি, বা থার্ড কোয়াড্রেন্টে অনেকের মন চায় যে আমি এই দিকে ঘুরে না গিয়ে আমি ঘড়ির কাঁটার বিপরীতে এই ঘড়ির কাঁটার দিকেই যাব, ঠিক আছে কিন্তু নেগেটিভ মান দিয়ে দেবো আর কি। তাহলে এদিকে যদি তুমি আসলে আসতে চাই না আসতে পারো, তাহলে এদিকে কী করবো দেখো, এই ক্ষেত্রে দেখো তুমি নেগেটিভ বেলু যদি বসে দিতে চাও থিটার, তাহলে থিটার আগে মাইনাস দিলাম আমি, মাইনাস দিয়ে কী করবো এই যে এই বেলুটা কত দেখো এই পুরোটা হলো 180, 180 থেকে আলফা দিলে যা হয় তাহলে পাই মাইনাস আলফা, এতটুকু হলো পাই মাইনাস আলফা। তাহলে দেখো মাইনাস দিলে এটা কী হয়ে যায় মাইনাস পাই প্লাস আলফা, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি একটু বক্স করি থিটাটা, থিটাটা হলো মাইনাস পাই প্লাস আলফা, এইভাবে তুমি প্রকাশ করতে পারো, ঠিক আছে এইভাবে প্রকাশ করতে পারো থার্ড কোয়াড্রেন্টে, এইভাবে প্রকাশ করতে পারো। আবার ফোর্থ কোয়াড্রেন্টে তোমার মনে হচ্ছে যে আলফা, আলফাটাই কিন্তু এই যে তুমি যদি এখানে এদিকে আসো তাহলে আলফাটাই হলো থিটা, কিন্তু এক্ষেত্রে থিটাটা মাইনাসে দিতে হবে, তাহলে ইচ্ছে করলে মাইনাস আলফা লিখতে পারো। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তুমি এই দুইটা ইউজ করতে পারো। ঠিক আছে আমি একটা উদাহরণ যদি দেখাই তোমাদেরকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি চারটা বিন্দু চার কোয়াড্রেন্টে লিখে বুঝাই দেওয়ার চেষ্টা করি। নর্মালি কী হয়, নর্মালি হলো আমরা যখন মানে থিটা এইভাবে সরাসরি বের করতে যাই তখন সমস্যাটা কি জানো, এই যে তুমি যখন ওয়ান ওয়ান নিয়ে কাজ করবা তখন যে থিটা আসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিয়ে কাজ করলে দেখবা একই রকম থিটা আসে, কিন্তু থিটার ভ্যালু তো এটা এটাতে একরকম না। ওয়ান আর ওয়ানের ক্ষেত্রে যেরকম থিটার ভ্যালু, মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের ক্ষেত্রে কিন্তু ওইরকম না। ধরো আমরা এখানে আগে দেখে নিই যে থিটার ভ্যালুটা কোনটাতে কীরকম, এই যে এখানে আমি যদি থিটার ভ্যালুটা নিই এটা হলো থিটা, এবং এখানে যদি থিটার ভ্যালুটা নিই এটা হলো থিটা, এখানে যদি থিটার ভ্যালুটা নিই এটা হলো থিটা, এইখানে যদি নিই এইটা হলো থিটা। অথবা আমি আবার লাল কালিতে দেখাই, তুমি চাইলে পজিটিভ দিকও নিতে পারো চাইলে নেগেটিভ দিকও নিতে পারো। এখানে ধরো এটা যদি নেগেটিভ দিকে নিতে তাহলে এটা হয়তো আমার থিটা, এখানে যদি নেগেটিভ দিকে নিতাম তাহলে এটা হয়তো আমার থিটা, এখানে যদি নেগেটিভ নিতাম তাহলে এটা হয়তো আমার থিটা, এখানে যদি নেগেটিভ নিতাম তাহলে এটা হয়তো আমার থিটা। সো এখানে আগে একটু ভুল দিছি যে এখানে এই পর্যন্ত ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে এই পর্যন্ত। এখন আমি যে জিনিসটা দেখবো যে এই দুইটাতে আমি যদি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং ওয়ান ওয়ান এই দুইটা বিন্দু নিয়ে আমি থিটার ভ্যালুটা বের করতাম তাহলে দুইটা দিতে একই আসতো। আসলে আমি দেখতেছি থিটার দুইটার একই রকম না, ঠিক আছে। এখন আমি তাহলে কীভাবে করবো এটা আমি এখানে দেখাইছি, এখানে আবার করি। ধরো এখানে আমি যদি আলফার ভ্যালুটা বের করি, আলফার ভ্যালু আমরা কীভাবে বের করি, এরকম একটা সম্পূর্ণ দেখ দেওয়া থাকলে এটার কুটি এবং বুঝে পজিটিভ ভ্যালু নিয়ে আমি আলফাটা পাওয়া যায় ইজিলি হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে তাহলে এখানে আমি আলফা বের করা মানে থিটা বের করা, দেখো এখানে যদি আমি আলফা বের করি তাহলে আমার থিটা হয়ে যায়, তাহলে এখানে থিটা ইকুয়াল টু আলফা, বা আলফা মানে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, ভ্যালু মানে পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু নিলে এটাকে ওয়ান বাই ওয়ানই আসে, টেন ইনভার্স ওয়ান আসে, টেন ইনভার্স ওয়ানের মান হলো পাই বাই ফোর, ঠিক আছে। এখন এটাতে যদি আমি আলফার ভ্যালু করি তাহলে কিন্তু আমার থিটা বের হবে না, আমার 180 থেকে এই যে দেখো থিটার ভ্যালুটা আসবে হলো 180 থেকে আলফা বিয়োগ করতে হবে, আলফা মানে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর পজিটিভ ভ্যালু নিয়ে, তাহলে এখানে পজিটিভ ভ্যালু নিলে এটা আসলে মডুলাস দিয়ে দিলাম, তাহলে আমি যদি মেন মান বসাই তাহলে এটা পজিটিভ ভ্যালু বাই ডিফল্ট নিয়ে নেবে, তাহলে এখানে কি আসতেছে ওয়াই বাই এক্স, মানে এখানে টেন ইনভার্স ওয়ানই আসতেছে, মানে পাই মাইনাস পাই বাই ফোর অথবা থ্রি পাই বাই ফোর, ঠিক আছে। তারপর এটা যদি আমি থিটার ভ্যালুটা বের করি, এখানে দেখো পাই প্লাস আলফা, আমি এখানে পাই প্লাস আলফা, আলফা মানে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস মানটা নিবা, তাহলে এখানে কি আসে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, মানে এখানে ওয়ান আসে, তাহলে পাই প্লাস পাই বাই ফোর বা পাই পাই বাই ফোর, ঠিক আছে। আমি যদি এইটারটা করি এখানে কি আসতেছে যে থ্রি টু পাই মাইনাস আলফা নিয়ে আমি বের করতে পারি, থিটা কি আসতেছে টু পাই থেকে আলফা বাদ দিব, আলফা মানে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস ভ্যালুটা, তাহলে এইখানেও মানে এটার মান কত, এক্স এর মান হলো ওয়াই এর মান হলো মাইনাস ওয়ান, এক্স এর মান হলো ওয়ান, ঠিক আছে। তাহলে এখানেও আসতেছে টু পাই মাইনাস টেন ইনভার্স, এখানেও মডুলাস বের হয়ে ওয়ানে আসে, তাহলে এখানে আসে পাই বাই ফোর, তাহলে এটা আসবে হলো আলটিমেটলি সেভেন পাই বাই ফোর, ঠিক আছে। অথবা তুমি চাইলে এখানে আমি এখন লাল কালিতে দেখাই,
এইটা আমি অবশ্যই লাল গাড়িটা করবো না, মানে মাইনাস থিটা দিয়ে করবো না, এটাও করবো না। এটা যদি করতে চাও তাহলে তুমি যে কাজটা করতে পারো, আমি এটা লাল গাড়ি দিয়ে দেখাই, ঠিক আছে, এখানে যদি থিটাটা করো এটাতে, হ্যাঁ, থিটা যদি করতে চাও সেক্ষেত্রে তুমি কি মাইনাস পাই প্লাস আলফা, এই যে মাইনাস পাই প্লাস আলফা, ধরো মাইনাস পাই প্লাস আলফা, আলফা মানে কি, আলফার ভ্যালুটা আমরা আগে দেখছি পাই বাই ফোর আসে, পাই বাই ফোর, সেক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে হলো মাইনাস মাইনাস থ্রি পাই বাই ফোর। সিমিলারলি এটাও তুমি যদি মাইনাস দিয়ে করতে চাও তাহলে আমি দেখছি এটা হলো মাইনাস আলফা, তাহলে এখানে কি আসবে, থিটা ইকুয়াল টু মাইনাস আলফা, আলফার ভ্যালুটা আমরা জানি পাই বাই ফোর, ঠিক আছে, এখানে মাইনাস পাই বাই ফোর, ঠিক আছে। এইভাবে তুমি এটার অ্যান্সার দেখাতে পারো যে থ্রি বাই বাই ফোর, এটা দেখাতে পারো পাই বাই ফোর ছিল, এখানে আমি এটার ক্ষেত্রে আমি পাই পাই বাই ফোরও পাইছি, আমি চাচ্ছি না এত বড় দেখে, এটা এখানে মাইনাস নিয়েছি মাইনাস থ্রি বাই বাই ফোর, এটাও আমি এভাবে করলে সেভেন পাই বাই ফোর আসে। তুমি যদি চাও যে এটা মানে কি করতে, এটা এই নেগেটিভ মানটা দেখাতে, তাহলে এই যে মাইনাস ফাইভ বাই ফোর, ঠিক আছে, এটা আসে। বোর্ডে আমরা তিনটা স্থানাঙ্ক লিখছি এবং এগুলাকে আমি যদি তোমাকে বলে দিই যে এগুলো রূপান্তর করো, আমি বলবো না যে কাছে সিওতে করবা নাকি পোলারে করবা, তুমি কি এটা দেখে বুঝবা, অবশ্যই তোমার বোঝা উচিত। দেখো এটা কিন্তু নিঃসন্দেহ একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক, এবং এটাতে দেখো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, মানে এটা আর এবং থিটা দেওয়া আছে, এটা নিঃসন্দেহ পোলার স্থানাঙ্ক। এখন এইটা কি তুমি ভাবতে পারো, জিরো তো অ্যাঙ্গেল না মান, এটা তো আমি বুঝতেছি না আমি কি ধরবো। তুমি যদি এটাতে কনফিউজ থাকো কিন্তু মাইনাস ফোর, এটা কিন্তু কখনোই আর এর মান হইতে পারে না, ঠিক আছে, সুতরাং এটাও কার্টেসিয়ান স্থানাঙ্ক। এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে যে আমাকে যদি ফোর এবং জিরো দেওয়া থাকে, এটা কার্টেসিয়ান নাকি পোলার, আমি কিভাবে বুঝবো? এটা আসলে তুমি যা ধরো তাই, ঠিক আছে, মানে এটা আসলে তুমি যা ধরো তাই সত্য, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে ধরো এই তিনটা স্থানাঙ্ক দিয়ে বললো, এগুলোকে ট্রান্সফার করো, জাস্ট ট্রান্সফার করো, আমাকে উল্লেখ না করলে আমি বুঝে নিই আসলে এটা কি চাইছে, এটা আসলে কার্টেসিয়ান দেওয়া আছে, এটাকে আমার পোলারে নিতে হবে, এটা পোলারে দেওয়া আছে, এটা কার্টেসিয়ানতে নিতে হবে, এটা কার্টেসিয়ানতে দেওয়া আছে, এটাকে আমার পোলারে নিতে হবে, ঠিক আছে। আমি এটা করি এক আর দুই করব, এই যে এটা করব, যে এক নম্বর এটা কি পোলার স্থানাঙ্ক, এই সরি কার্টেসিয়ান স্থানাঙ্ক, আমি এটাকে করব পোলার স্থানাঙ্কে। তো পোলার স্থানাঙ্কে আমাকে কী করতে হবে, আর এবং থিটা বের করতে হবে। আমি আর কীভাবে বের করব, আর হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। প্রথমটাকে যদি আমি স্কোয়ার করি, দেখো নিচে কী আসে ফোর, উপরে কী আসে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ, রুট টু স্কোয়ার মানে টু, পঁচিশ ইন্টু টু, ঠিক আছে, মানে পঞ্চাশ, ঠিক আছে, আমি দেখে লিখে দিই পঞ্চাশ। আর এখানে প্লাস দিয়ে বি স্কোয়ার, এই সরি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার তো সেম জিনিস বাট নেগেটিভ, বাট স্কোয়ার করলে তো আলটিমেটলি এটাও পজিটিভের মানটাই আসবে ফিফটি বাই ফোর। তাহলে এখান থেকে আমি দেখতেছি যে ফোর যদি নিই তাহলে কি আসে ফোর হান্ড্রেড, মানে টোয়েন্টি ফাইভ, মানে রুট ওভার আর এর মান আসে ফাইভ, ঠিক আছে। এবং আমি যে থিটাটা বের করতে চাই, এখানে থিটাটা কি আমার ওয়াইটা হলো নেগেটিভ এক্স পজিটিভ, মানে এটা কোন কোয়াড্রেন্ট, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট আমি জানি থিটা করতে আমি মাইনাস আলফা দিয়ে সরাসরি করে ফেলতে পারি, ঠিক আছে, মাইনাস আলফা। তাহলে মাইনাস আলফা, আলফা মানে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সের মডুলাস বেরোটা, ঠিক আছে, যে মডুলাস অফ ওয়াই বাই এক্স, এখানে ওয়াই কত, এই যে মাইনাস পাই রুট টু বাই টু, এক্সের বেরোটা কত পাই রুট টু বাই টু, এটা এটা কাটলে কি আসে ওয়ান, মাইনাস ওয়ান আসে ভিতরে, মডুলাসের বাইরে এই ওয়ান আসবে, ঠিক আছে, টেন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স ওয়ান মানে কি পাই বাই ফোর। তাহলে এটা আর থিটাটার মান আসলো মাইনাস পাই বাই ফোর, তাহলে এটাকে আমি কনভার্ট করলে আমি এভাবে লাল কালি দিয়ে লিখি, এটার মান আসবে হলো পাই এবং মাইনাস পাই বাই ফোর। তুমি চাইলে থিটার পজিটিভ মানও নিতে পারো, বা এটার সাথে জাস্ট টু বাই যোগ করলে দেখবে থিটার পজিটিভ মানটা চলে আসবে, ঠিক আছে। তুমি যদি কখনো তোমার উত্তর বের করে দেখো, অপশনে নাই, তুমি জাস্ট টু বাই যোগ বিয়োগ করে দেখো আছে কিনা, তাহলেই হবে, ঠিক আছে। তারপর আমি দেখো এটা আর এবং থিটা দেওয়া আছে, আমার এক্স এবং ওয়াই বের করতে হবে। আমরা কি জানি এক্স ইকুয়াল টু হলো আর কোস থিটা, মানে ফোর কোস পাই বাই সিক্স, তাহলে এখানে আসে ফোর কোস পাই বাই সিক্স, মানে কি পাই বাই সিক্স মানে কিন্তু থার্টি ডিগ্রি, কোস থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু, তাহলে ফোর ইন্টু রুট থ্রি বাই টু, আমি যদি টু আর ফোর কাটি তাহলে টু রুট থ্রি আসে। এবং ওয়াই এর ভ্যালুটা আমি কীভাবে বের করবো, ওয়াই ইকুয়াল টু ফোর সাইন থিটা মানে পাই বাই সিক্স, তাহলে ফোর সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফ, তাহলে এখানে কাটাকাটি করে টু আসে। তাহলে এটাও যদি আমি লাল কালিতে দেখি, এটা কনভার্ট করলে আসলে হলো এক্সের বেলা আসে টু রুট থ্রি, ওয়াই এর বেলা আসে টু, ঠিক আছে।
তাহলে তুমি কিভাবে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যাবো, এটা আমি উদাহরণসহ বোঝানোর চেষ্টা করলাম। এবং একটা কথা বলে রাখি যে 3.1 যে চ্যাপ্টারটা, এটা হলো তোমার সরলরেখার প্রাথমিক চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা অবশ্যই তোমার বোঝা উচিত। এবং আমি আজকে যে স্থানাঙ্কটা পড়লাম এটা হলো, এটার গুরুত্ব খুবই কম, মানে মানে এটা পরীক্ষায় আসে না, এটা অন্যগুলো বুঝতে জাস্ট লাগে। এবং কার্তেশীয় স্থানাঙ্ক বুঝলে মোটামুটি হয়ে যায়, পোলার স্থানাঙ্ক নিয়ে আমরা খুবই কম কাজ করি, 5% কাজ করি। সো তোমরা যদি মানে পোলার স্থানাঙ্কটা পেরা লাগে হয়তো ওটা ক্ষতি হবে না। এবং নেক্সট পর্বে আমরা যে জিনিসটা দেখবো এটাই হলো 3.1 এর 90% কভার করবে, ঠিক আছে। এরপর আমরা গাণিতিক সমস্যাতে চলে যাব এবং এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো খুবই সিম্পল, ঠিক আছে। তোমার পোলার স্থানাঙ্ক নিয়ে আশা করি তোমার কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আগামী পর্বে তাহলে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দেখব। ধন্যবাদ সবাইকে।